গাইস ওয়েলকাম টু অনাদার ব্লগ। সো গাইস তোমাদের স্বাগত রাকিব ব্লগ এর ইউটিউব চ্যানেলে। আজকে আমি পোর্টালে বকে বেরিয়ে যাবো, তোমরা দেখে বেরিয়ে যাবে। তো আজকের ভিডিও বহুত ইন্টারেস্টিং, জবরদস্ত ফাটাফাটি হতে চলেছে। আজকে এখন রাত প্রপারলি 10টা বাজে, কটা 10টা। এখন আজকে যেতে চলেছি তিন দিনের ট্যুরে, বাড়ি থেকে বেরিয়েছি। বাপ তো আসতে দেবে না কোনো মতে, বাট বাপের পকেট থেকে কিছুটা টাকা চুরি করে বাকি কিছুটা বন্ধুদের কাছ থেকে ম্যানেজ করে বেরিয়ে পড়েছি। কিছু দেখতে পাচ্ছ বাস আছে খুব কম খরচে, বাড়ি থেকে যাচ্ছি আমরা ঝাড়খণ্ড। আর সেখানে ঘাটশিলা, পুরুলিয়া, পাহাড়, এ টু জেড সব কিছু আজকে দেখবো। আর তোমাদেরকে পুরো ভিডিওয়ে দেখাবো, আর কেমন কি গাড়িতে খরচ পড়ছে অবশ্যই তোমাদের লাস্টে দেখাবো। সো চলো একটু পর গাড়িতে উঠে দেখাচ্ছে। সো লেটস গো। তো গাইস চলো ভিতর সাইডের দিকে যাওয়া যাক। এই যে সিট দেখতে পাচ্ছ, আমাদের সিটটা প্রপারলি এই যে উপরে বেডিং কত সব ঢুকিয়ে দিয়েছি, এটা পুরো সিট নিচে বেস্ট সিট। গাইস ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই যে লোকজন দেখতে পাচ্ছ এদিকে আছে, ট্রিপল সিটের লোক আছে, কাপল সিটের লোক আছে। ওয়াও, তো চলো আজকে ট্যুর শুরু করা যাক। আর প্রপারলি আজকে ট্যুরটা নাইটে চলবে, ঠিক আছে। গাইস আমরা প্রপারলি পৌঁছে গেছি পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। তো পূর্ব মেদিনীপুর আমরা কোলাঘাট প্রপারলি দাঁড়িয়েছি এখানে কিছু খাওয়ার জন্য। আর এখানে অলরেডি রেস্টুরেন্ট আছে বড় বড়, এখানে প্রত্যেকটা বাস এখানে পার্কিং করছে, ঠিক আছে। পিছন সাইডে বিশাল বড় রেস্টুরেন্ট আছে, এটা আমিনা রেস্টুরেন্ট। তো আমরা তার অপোজিট সাইডে আমাদের বাস রাখা আছে, যে পিছনে আমাদের বাস আছে এখানে। আর সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো, বাট আজকের খাওয়ার যে টিপটা সেটা আমাদের নিজস্ব করতে হবে। কালকে সকাল থেকে যে বাসের যে ফ্যাসিলিটিগুলো পাওয়ার আমাদের কথা ছিল সেগুলো কাল সকাল থেকে পাবো। প্রত্যেকটা দামি নামি দামি বাস, এ টু জেড বাস এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা প্রপার এই বাসটাতে এসেছি, অনেক কটা বাস এখানে লাইনে দাঁড়িয়ে আছে, সব টুরিস্টেরই বাস। আমরা গোলাঘাটে চা খাচ্ছি, এতটা ঠান্ডা বর্তমানে, খুব ফেটে যাচ্ছে, ঠান্ডায় ফেটে যাচ্ছে। মাকে এত রূপে জব ছোড় দু। তো গাইস এখান থেকে অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখন আমরা চলে যাচ্ছি। আর তোমাদের সাথে ডাইরেক্ট কথা হবে সকালবেলা, এখন রাত অলরেডি 2:30 বাজে, বুঝতেই তো পারছো। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে সকালবেলা। সো লেটস গো। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাটশিলা। আর এই পিছনে দেখতে পাচ্ছি ঘাটশিলা স্টেশন আছে এখানে। আমাদের বাসটা এখানে দাঁড় করে রাখা আছে, সো আমাদের আসতে লেট হয়ে গিয়েছে। হোটেল বুকিং এর ব্যাপার ছিল, বাট এরা এখন হোটেল বুক করে এত যে লোক এসছে, যে দায়িত্ব আর কি ছিল, এখন আমাদের হোটেল খুঁজে বেড়াচ্ছে। সো এখন এখানে কতক্ষণ টাইম লাগবে বলতে পারছি না, দেখা যাক। এখান থেকে হোটেলে যাবো, ফ্রেশ হবো, তারপরে আবার রিটার্ন করতে পারবো। A few moments later. তো গাইস প্রপারলি আমরা রুম পেয়ে গিয়েছি। আর এই যে রুমের ভিতর দেখতে পাচ্ছ, এই যে পুরো রুম, এই যে রুমে এই যে আয়না দেওয়া আছে এখানে। রুমটা খারাপ হয়নি, আমরা এই রুমে মোটামুটি 5 জন থাকবো। হ্যাঁ, কোনো টেনশন নেই, ব্যাগপত্র সব এখানে রেখে দিয়েছি কিছু কিছু সেটিং। আর এইদিকে সব ড্রেসপত্র চেঞ্জ হচ্ছে, তো অলরেডি আমরা একটু ফ্রেশ হয়ে যাই, তারপর তোমার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। একদম সকাল সকাল হোটেলটা দেওয়া হয়েছে, আর একদম প্রপারলি তিনতলার মাথায় মাঠে আছে। পুরো চতুর্থ সাইডের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। অনেক কষ্ট করার পরে এটা পেলাম, মোটামুটি 1-1.5 ঘন্টা ওয়েট করেছি। আমার দাদুর আমার হোটেল বললে ভুল হবে না, মোটামুটি এখানে দেখলে বুঝতে পারবা যে এটা পুরাতন মডেলের হোটেল, ঠিক আছে। কিছু করার নেই, আমাদের বর্তমান দরকার ছিল, এমার্জেন্সি নিয়ে নিয়েছি, কি করবো বলো। আর এই যে বাকি যে আমাদের টিম সব গামছা পরে দাঁড়িয়ে আছে, আমি একমাত্র হাফ প্যান্ট, কিছু করার নেই। এই সাইডে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা হোটেলের নিচের এরিয়া। তো একটু পরে ড্রেস আপ করে এখান থেকে বেরিয়ে যাবো ঘুরতে। তো আমাদের জন্য প্রপারলি রুমে যে টিফিন দিয়ে গিয়েছে, কি এটা কেক, একটা করে কেক, লাড্ডু, আর এটা কি সাইজের গলা না সেটা বলার দরকার নেই, সবাই ইশারায় বুঝে নাও, ঠিক আছে। তোমরা টিফিন অলরেডি করে না, আমার গোসল করতে বাকি আছে, বাকি সবার অলরেডি গোসল করা কমপ্লিট। পানি ছুড়ে মারতেছে, দেলের অবস্থা দেখো, পানি ছুড়ে ছুড়ে মারতেছে, অবস্থা দেখো, অবস্থা দেখো। তো গাইস প্রপারলি আমি ড্রেস আপ করে রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ আমার লুকটা বাচ্চা মানুষ, এই যা লুক আর কি হয়েছে আর কি, দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, এই টুকটাক সেজে গুজে বেরিয়েছি। তো মোটামুটি এখন বন্ধুরা সব ভেতরে আছে, ওদের এখন কিছু কিছু জিনিস বাকি আছে ড্রেস করতে, তো ওরা আসুক, এখানে সিধা নিচে চলে যাবো। অনেকটা লেট করে ফেলেছি, অলরেডি টাইম হয়েছে বলে দিচ্ছি, কটা বাজে 9:51, অলরেডি টাইম হয়ে গিয়েছে, মোটামুটি বুঝতে পারছো অনেকটা লেট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো কিছু করার নেই, নিচে এখানে গাঁদা ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে, বাট বেশি না, একটা তলায় 2-3 4 এরকম ফুল আছে,
আর এখানে আমাদের রান্নাবাড়ার কাজ চলছে, তো আমরা রান্নাবাড়া করতে লাগু আর আমরা পুরো জায়গাটা বাইরে থেকে ঘুরে আসি। তো গাইস পূর্বপাল্লী বন্ধুরা সব এসে গেছে, দেখো এদের অবস্থা, চেয়ার লাগবে, সিধা আমরা নিচে যাবো নিচে, আর এখান থেকে সিধা ঘুরতে যাবো, কোথায় কোথায় পূর্বপাল্লী জায়গা জানি না, সো জায়গায় গিয়ে কথা হবে। তো গাইস পূর্বপাল্লী আমরা যেতে চলেছি প্রথমবার ওয়াটার পার্কে, ঠিক আছে? তো প্রথম অর্ডার করে করেছি, সবাই যে আটজন আছে ওটা একদম পুরো সব লাইন বসে করেছে, আর এই সাইডের লোকেশনটা কতটা খারাপ না, পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়ার আর ডিজেল পাওয়া যায়, এখানে তুমি গ্যাসও পাবে পেট্রোল পাম্পে, জিনিসটা খুব ইউনিক লাগলো। আর এখানে অটো অলরেডি গ্যাস ভর্তি করে নিয়েছে, সো আমাদের গ্যাস ভরা কমপ্লিট, এবার আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি একটা ক্র্যাশ হয়ে গেছে, দাঁড়িয়ে যাও, তো ওটা গাড়ি এখানে ফেসে গিয়েছে গাড়ি, বুঝতে পারছো, কিছু করার নেই, বাইসেস গাড়িটা একটু ব্যাক করতে গিয়ে গাড়ি যখন ফেসে গিয়েছে, সো ওটা প্যাটলা, ওটা তো কারো কোনো হাত নেই। তো গাইস পূর্বপাল্লী আমরা এসেছিলাম ওয়াটার পার্কে একটু ওয়াটার স্লাইড করবো বলে, কিন্তু এসে আমাদের মনে ভাগ্য এতটা ভালো, কপাল এতটা পরিষ্কার সে বলার মতো না, পুরো পার্ক বন্ধ, পিছনে অবস্থা দেখো। আমরা এখানে বড় বড় ছাগল দেখছি, খাসি বকরি, আর মোটামুটি সাইডে কিছু জমি জায়গা। ওয়াটার পার্ক ফুল বন্ধ, এত কষ্ট লাগছে মনের মধ্যে বলার না। ও সরি, ভিতর সাইডে কাজ হচ্ছে ওয়াটার পার্কে, ওয়াটার পার্কের ঠিক আমরা বাইরে অপোজিট সাইডে আছি, এটা ভিতর সাইডটা ভিতরে আছে, তাহলে আমাদের কপালটা কতটা ভালো বুঝতে পারছো, আর ঠান্ডার সময় তার জন্য বন্ধ রেখেছে ওয়াটার পার্কটা। ভিতর সাইডে সুন্দর সুন্দর জিনিস দেখার আছে ওয়াটার পার্কের, দেখো এই দেখো পাহাড়ের মাথায় উঠে পড়েছে দোস্ত, পাহাড়ের মাথায়, ওয়াও, এই কাজ পুরো ওয়াটার পার্কটা কাজ চলছে, পুরো ওয়াটার পার্কের কাজ চলছে, পুরো বন্ধ পার্ক। সো আমরা এত কষ্ট করে এসে আমাদের পুরো কষ্টের বৃথা হয়ে গেল। তো গাইস আমরা অলরেডি যে ওয়াটার পার্ক গিয়ে আমরা কিছু দেখতে পাইনি, ওই জন্য ফুল ডেঙ্গি টেলা, আমার প্রপারলি এখন উঠতো পাহাড়ের মাথায়, এই যে দোস্ত পাহাড়ের মাথায়, কোথায় উঠছো, মাউন্ট এভারেস্ট, তো মাউন্ট এভারেস্ট উঠছি আমরা, মোটামুটি আমরা সব ব্যাকআপ নিয়ে নিই সাথে, এই অক্সিজেন সিলিন্ডারটা কোথায়, রামি হো বেটা, এ ছুরে খাল থেকে মাথায় মারাই, একদম রানিং স্পট ডেট, বড় বড় পাহাড়ের ঠিলা এখানে পড়ে আছে গাইস, বড় বড় জিনিস দেখার মতন, সত্তর সাইডে পাহাড় পাহাড় আর পাহাড়, ও দিন থেকে ঝান্ডো যা রে, চলো চলো এসো 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 গাইস, আমার খুব কষ্ট হয়ে গিয়েছে, তো এখানে কিছুটা ফটো শ্যুট করবো, উপর সাইডটা পুরোপুরি ঘুরে আসলাম, আর বন্ধুরা সব এখানে ভিডিও শ্যুট করছে, এই সরি ফটো শ্যুট করছে। তো বলো ফটো এই জায়গাটা এসে কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, সুন্দর ভিউ। আচ্ছা এদের কি অবস্থাটা, কি কি করছো, কি তোমরা এখন ভিডিও হচ্ছে, একরকমই হয় মনে হচ্ছে, একরকম ভিডিও বানাচ্ছে, খুব ব্যস্ত খুব ব্যস্ত, ভাইদের কথা বলার সময় নেই, খুব ব্যস্ত, সর ভালো ফটো শুট করে নি, এটা হাটারাটা খুব সুন্দর জায়গা, বাট আমরা এই সাইডে যাবো না, অনেকটা ঘুরেছি এখানে। তো গাইস এখানে যতটা ঘুরেছি তোমাদেরকে দেখিয়েছি, এবার ডাইরেক্ট যেতে চলেছি আমরা অন্য আরেকটা জায়গায়, সো চলো সেখানে গিয়ে কথা হবে। এখানে আমরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি, আর এখানে দুপাশে দুটো পাহাড় আছে, মধ্যেখানে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। এখানে এসে একটা জিনিস আমি দেখতে পেলাম, যে এখানে অনেকটাই বেশিরভাগ বাড়িটা কাঁচা মাটির, মানে মাটির বাড়ি, আমাদের ওই সাইডটাতে এই মাটির বাড়িটা এখন বর্তমানে আর নেই, আগে যেটা ছিল সেটা আমরা দেখতে পাই না। এখানে পুরাতন পুরাতন অনেক জিনিস আসলে যেগুলো পুরাতন স্মৃতি সেগুলো তোমার চোখের সামনে ভেসে উঠবে, এই যে পয়সা পুরো উসুল হয়ে যায় এগা, নিচে এখানে চাষবাস করে, এখানে মানুষ বসবাসও করে, আমরা এই যে ঠিক এর উপর সাইড উঠবো আমরা, এখানে কিন্তু যতটা ভালো ততটা কিন্তু রিস্ক নিয়ে উপরে ওঠা হয়, বাইচান্স যদি কোনো একটা কিছু হয়ে যায় দুর্ঘটনা হতে পারে, কারণ অনেকে এখানে হয় অনেক কিছু হয়, সেই তুলনায় নিজেকে সাবধান থাকা সবচেয়ে বেটার। এখানে প্রপারলি আছে যে আমাদের যে অটো ড্রাইভার কাকু এখানে আছে, একটু কিছু কথা বলবো যে এখানকার ভাষাটা কেমন, কি তো কেমন আছো বলো? ভালো আছি। আর আমাদের সাথে যে ঘুরতে এসছো কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা এখানে যে আমরা প্রপারলি এখানে কোনো ভাষা ধরো জানে না, আমাদের যে ওই সাইড ভাষা আমরা বলছি, তো এখান ধরো আমরা কাউকে ধরো বলেছি ভালো আছো, সেটাকে তোমাদের ভাষায় কি বলবে? হ্যাঁ এই যে এখানে যদি আমাদের এখানে যে আদিবাসী ভাষায় যদি বলা যায় যে ভালো আছো, হ্যাঁ তো বলা যায় যে ওকারে মেরা, ওকারে মেরা, হ্যাঁ
আচ্ছা 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 আর যদি যেসব তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ সেটাকে কি বলবে কি ভাষায় বলবে ওখানে চালা কেনা আচ্ছা 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 যে আমাদের যে ভাষা কোনো প্রবলেম তোমার বুঝতে পারছো পুরোটা হ্যাঁ হ্যাঁ মানে আরো টুরিস্টদের সাথে ঘুরে ঘুরে কিছুটা এক্সপেরিয়েন্স হয়েছে সেই থেকে মোটামুটি আমাদের সাথে চলতে কোনো অসুবিধা হচ্ছে না না আর এখানে মোটামুটি সবথেকে এখানে তো কিছু কিছু এমন কিছু জিনিস আছে গালি এখানে ফেমাস গালি কি আছে যে এটা এটা গালি এটা ফেমাস গালি যে তোমাদের ভাষায় আমাদের ভাষায় না ফেমাস গালি কি আছে হ্যাঁ বিশাল একটা ফেমাস গালি এটা খুব লোকে খুব সবার মুখে মুখে এই গালিটা শোনা যায় কি গালিটা কি গালিটা হ্যাঁ তোমাদের ভাষায় আমাদের ভাষায় হ্যাঁ টিকা মুচকানা এটা টেকা মুসকানে ইরো ইরো মানে বাংলায় অর্থ কি বলো অসুবিধা নো প্রবলেম হ্যাঁ খুব খারাপ গালি তাই তো আচ্ছা মানে ভাষাটা এমন আমরা বুঝতে পারছি না বাট গালিটা খুব ডেঞ্জারাস গালি মানে আমাদের মতো লোকে যদি দেয় আমাদের কিছু করার ক্ষমতা নেই শুনে বাড়ি যেতে হবে কারণ মানে তো বলতেই পারবো না তো চলো উপরের সাইড আরো উপরের সাইড ওঠা যাক গাইস অনেকক্ষণ পর একটা জিনিস দেখতে পেলাম সাপের যে ঢিবিটা আমরা প্রপারলি এটা অনেক মুভিতে দেখে থাকি বাট এটা সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম এর আগে দুটো দেখেছি বাট ভিডিও করতে পারিনি এটা তোমাদেরকে দেখাচ্ছি খুব রিস্কের একটা জিনিস কিন্তু সাপের যে ঢিবি এই পাহাড়টার দিকে যাবো তো এই যে প্রবলেম আমরা হাওড়া ব্রিজ ক্রস করতে চলেছি এই যে হাওড়া ব্রিজ আস্তে 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 ব্রিজটা দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল ব্রিজ এখান থেকে 16 চাকা 25 চাকা 22 চাকা সব লড়ি এখান থেকে পার হয় সিন হ্যাঁ ওয়া কা সিন হ্যাঁ তো এখান থেকে পাহাড়টা সত্যি কথা বলতে যে পাহাড়ের যে ভিউটা এখান থেকে লাগছে না অসম লাগছে অসম প্রপারলি তো তোমরা যদি গাইস কেউ আসতে চাও এখানে ঘুরতে অবশ্যই লাস্ট টাইম বলে দেবো কিভাবে কিভাবে আসতে হবে আর আমরা যে বাসে এসেছি খুব কম খরচে এসেছি তোমরা কম খরচে আসতে পারবে এখানে আসে যে অতটা হেডেক তেমন কিছু না ট্রেন লাইনও চলে কোনো অসুবিধা নেই কেউ যদি চাও যে বাসে আসবো না ট্রেনে আসবো ট্রেনের বেকআপ আছে খুব সুন্দর এখানে ওই যেমন স্টেশনটা নাম পরে বলে দেবো এখন মনে নেই ঠিক আছে তো চলো ওপর সাইডে গিয়ে এক কথা হচ্ছে তো এখানে মোটামুটি রান্না করার জন্য পাহাড়ের উপরে বেগুন শশা সবকি গাছ কোনো ছাপ নেই তো আমরা সিধা উপরের দিকে যাবো গাইস হেঁটে শান্তি হয়ে হেঁটে দাদা আর সাইড যাবেন দাদা আর টান দিয়ে পাচ্ছি না আর হচ্ছে না হ্যাঁ পুরো মাউন্ট এভারেস্ট মাথায় উঠে গেছে যত যাচ্ছি তত ঠান্ডা এখানে একটা জিনিস বেগুন কি ফেমাস নাকি সব দোকানে বেগুন আছে আচ্ছা 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 আমরা ঘুরে আসি বেগুনই খাবো চলো আমাদের বেগুন বেরিয়ে গেল আমরা এই পর্যন্ত তিনটে হাতি দেখেছি প্রত্যেকটা হাতি ও ও আর প্রত্যেকটা হাতির পিছনে সাদা ছিল গর্তের ভিতর দিকে যাচ্ছে এটা ও এখানে একটা খাল টাইপের ছিল ঠিক ড্রেন যেটা বলা যেতে পারে আরকি এই যে পুরোপুরি এক একটা পাথর সাইজ দেখতে পাচ্ছ চলো ঝর্ণার ধারে এসে গিয়েছি আর এই যে এত বড় বড় পাহাড় দেখতে পাচ্ছ কি বড় বড় পাথর পড়ে আছে এই ঝর্ণার পানিটা এখান থেকে বেরিয়ে আছে সিধা আর এই সামনে আছে ঝর্ণা তো আমরা পুরপাল্লি পৌঁছে গেছি ঝর্ণার কাছে ওয়াও এই পাথরের মাথায় উঠবো ওয়াও এই যে ঝর্ণার পানিটা ঠিক এখানে পড়ছে জিনিসটা দেখতে সুন্দর লাগছে বাট এই ঝর্ণায় কোনো মাছ আছে বলে তো মনে হয় না পানির যে গভীরতা সেটা মাপা হচ্ছে কত হাইটে পানি আছে এখানে ওয়াও আর কত না এই যে তোলা যাক সায়েন্টিস্ট আমাদের সাথে আমরা একটা বৈজ্ঞানিককে নিয়েছি সায়েন্টিস্টকে যে পানির গভীরতা মেপে বলে দিতে পারো যে এই পানিতে কি কি মাছ বসবাস করতে পারে মানে এমন অভিজ্ঞতা বিশাল এই রে রে আস্তে 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 এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ না যদি বাই চান্স একবার ভেঙে পড়ে তা আমাদের আর খুঁজে পাওয়া যাবে মনে হয় না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই যে পানিটা প্রপারলি আসছে ঠিক উপর দিক থেকে বাট কোথার থেকে আসছে সেটা আমরাও সঠিক জানি না জাস্ট এখানে আমরা ভিডিওটা শুট করছি প্রপারলি রিক্স নিয়ে উপর সাইড উঠতে যাচ্ছে একদম ঠিক উপরের সাইড উঠবো ভাইরা কেউ যাচ্ছে না যাবো নাকি তোমরা যাবো তো চলো আমরা উপর সাইড উঠতে যাচ্ছি খুব রিক্স ওপরে উঠতে তাও এটা উঠবো সবাই উঠছে আমি থাকতে পারি আহ আহ তো আহি গে
ওয়াও, তো গাইস প্রপারলি অনেকটা উপরে উঠে পড়েছি, আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এটা ভিউটা, ওয়াও, এখান থেকে ওটা তো অত সহজ না যতটা সহজ তোমরা মনে করছো। তো আমরা আর একটু উপরে উঠবো, আমাদের টিম আছে চাঙ্গা। ওয়াও, এ দেখতে পাচ্ছ উপরে পাহাড়টা, ঝর্ণার পানিটা ঠিক এই যায় পড়ছে, সবাই এখানে উপরে চলে গিয়েছে। তো আমি উপরে যাবো, রিক্স তো লেনা পড়েগা তোমাদের জন্য। উফ, সব এখান থেকে ভিউটা, নিচের জিনিসটা দেখতে অসম লাগছে। আমরা ফুল পাহাড়ের উপরে উঠে গিয়েছি, চলো এবার নিচে আবার পালা। আর আমি তো উঠবোই না, আমার দ্বারা সম্ভব না। ভাইরা উঠে আছে উপরে, ওরা ঘুরে আসবে উপর থেকে, আমি আর উঠবো না। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, আর দরকার নেই উপরে ওঠার, আমার অনেক উপরে উঠেছে। অসম, তো গাইস আমার পূর্বে লেগে যাই, চলে এসছি, জায়গাটা দেখতে পাচ্ছ, সত্যি কথা খুব কষ্ট হয়েছে যে উঠছে আমাদের। তো গাইস নিচে আবার ভিডিওটা করবো না, কারণ বুঝতে পারছো এখানে লাভাটা বহুত রিক্স। তো চলো তোমার সাথে ডাইরেক্ট নিচে নেবে কথা হবে। তো গাইস আজকের ব্লগটা এতদূর যদি ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট চ্যানেল তবে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য ইন্টারেস্টিং বলা বহু জানিয়ে আসতে চলেছি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সো লেটস গো।